আমাদের কোনো জামানতও পরিশোধ করা হয় না, কোনো বিলও পরিশোধ করা হয় নাই, কোনো কিছু না করি ক্ষমতার জোরে আমাদের ফাইলটাকে জিরো করে দিয়ে এখন আমাদের কাজ তারা এই টেন্ডার করি তার মামা এই বিলগুলো উঠায় নিচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন DSC সংলগ্ন স্বস্তিদায়ক উন্মুক্ত জায়গা উসমানী উদ্যান। এই উদ্যানে 2017 সালে গোস্বানী বরণী পার্ক নাম দিয়ে উন্নয়ন প্রকল্প হাতে নেন তৎকালীন মেয়র সাঈদ খোকন। 2018 সালের জানুয়ারিতে টিন দিয়ে ঘিরে ফেলা হয় উসমানী উদ্যান। এটিকে গুসা বা রাগ নিবারণী পার্ক হিসেবে তৈরি করা হচ্ছে উল্লেখ করে DSCC তখন বলেছিল পার্কটি এমনভাবে সাজানো হচ্ছে যে কোনো রাগান্বিত ব্যক্তি সেখানে গেলে তার মন ভালো হয়ে যাবে। শুরু হয় প্রকল্পের কাজও। এরপর 2021 সালে শেখ ফজলুল তাপস DSCC-র মেয়র নির্বাচিত হওয়ার পর একই দলের রাজনৈতিক প্রতিপক্ষ সাঈদ খোকনের উপর গুসার কারণেই আটকে যায় গুসা নিবারণী পার্কের কাজ। ফলে 6 বছর ধরে উন্নয়ন প্রকল্পের নামে এই উদ্যান আবদ্ধ থাকায় উন্মুক্ত পরিবেশ পাচ্ছে না নগরবাসী। এখানে ওখানে গাছ কেটে রড সিমেন্টের অর্ধেক স্থাপনা তৈরি করে অবিন্যস্ত ও ঝুঁকিপূর্ণ করে ফেলে রাখায় মাদকাসক্ত ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত হয় উসমানী উদ্যান। প্রকল্প সূত্রে জানা যায় 2017 সালে উসমানী উদ্যানে প্রথমে 58 কোটি টাকা ব্যয়ে প্রকল্প নেওয়া হলেও পরে নতুন পরিকল্পনা সংযোজন করে তা বাড়িয়ে 86 কোটি টাকা করা হয়। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে করা হয় 2021 সালের জুন পর্যন্ত। এরপর আবারও পানি নিষ্কাশন ব্যবস্থাপনা ও পরিশোধন প্রক্রিয়া যোগ করা হয়, ফলে ব্যয় বেড়ে দাঁড়ায় 100 কোটি টাকার উপরে। এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ডি বিল্ডার্স এর দাবি, পার্কের 95% কাজ শেষ করার পরও বিল পরিশোধ না করেই ব্যক্তিগত আক্রোশ ও প্রভাব খাটিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ বাতিল করে দেন তৎকালীন মেয়র তাপস। এমনকি তাদের অবশিষ্ট মালামালও নিতে দেননি। এখনো 40 কোটি টাকার বিল বকেয়া বলে অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের। 3 বছর ধরে বকেয়া থাকা বিলের সুদের বোঝাও টানতে হচ্ছে তাদের। ফজলুল তাপস মেয়র সাহেব এসে হঠাৎ করে আমাদের কোনো চিঠি কোনো আগাম না জানে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে কাজটা বাতিল করে দেয় এবং ওই কাজটি ওইভাবে পড়ে আছে। যখন কাজ বাতিল করে দেয় তখন আমাদের এখানে প্রায় 2 কোটি টাকার পাথর ছিল, ব্রিক্স ছিল। এই উসমানী উদ্যানের মাঠ, এটা হলো এই মাঠের জন্য আমাদের সিলেকশন ছিল প্রায় 2-3 কোটি টাকার, লোকাল সেন্স ছিল মাঠের সাথে, পারপোরা টাইপ ছিল, তারপরে আপনার জিওটেক ছিল, আমাদের এই এই কাজের উক্ত প্রকল্পের কাজের সাথে সংশ্লিষ্ট মালামাল মেশিনারিজ কোনো কিছুই আমাদেরকে এখান থেকে টাকা এবং বিল পাওয়া তো দূরের কথা, এগুলো নেওয়ারও আমরা কোনো সুযোগ পাই নাই। ঠিকাদারি প্রতিষ্ঠান ডি বিল্ডার্স আরও দাবি করে মেয়র তাপস তার মামা ফারুককে নতুন টেন্ডার করে পার্কের কাজ দিয়েছেন। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠান ডি বিল্ডার্সের কাজগুলো নিজের দেখিয়ে বিল উত্তোলন করছে বলে অভিযোগ ডি বিল্ডার্সের প্রকৌশলী আসাদুজ্জামান নূরের। আমাদের যে কাজটা, আমাদের যে কৃতকর্ম, যে কাজটা করে গেছি ওই কাজটাকে কাজ বানাই তাদেরকে টেন্ডার করা দেওয়া হয়। অতএব আমাদের কাজ তারা এই টেন্ডার করি তার মামা এই বিলগুলো উঠায় নিচ্ছে। সরেজমিনে দেখা যায় নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক কাজ করছেন, তারা কতটুকু কাজ পেয়েছেন জানতে চাইলে বলেন সবগুলো স্থাপনার কাজ করা ছিল। তারা সিরামিক ও ফিনিশিং এর কাজ করছেন, তাদের কাজ শেষ করতে আরো 2 মাস সময় লাগতে পারে বলে জানান। তাদের কাজ শেষ হলে পার্কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যাবে। আমরা কি এই সব কাজ আর কি আমাদের কাজটা করতেছ আর কি সিরামিকটা আর এমনি রাজের কাজ তো অনেক আগে থেকে শুরু হয়েছে। আমাদের যেগুলো কাজ আছে সিরামিকসের কাজ এগুলো 5-6 মাস লাগবে। এ ব্যাপারে জানতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলুল তাপসের মোবাইলে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে পরিবেশ ও জলবায়ু সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের ভোরের পাতাকে বলেন আগের প্রকল্প কর্মকর্তার মৃত্যু এবং পূর্ববর্তী ঠিকাদারি প্রতিষ্ঠান ঠিক মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন ব্যক্তি পরিচয় জেনে বা স্বজন প্রীতি করে কাজ দেওয়া হয়নি, নিয়ম নীতি মেনে কাজ দেওয়া হয়েছে। তরুণ বেগী, ভোরের পাতা, ঢাকা।